আবার একটা রক্তাক্ত ভোট দেখলো বাংলা। ঠিক যেটা আশঙ্কা করা হয়েছিল তেমনই কাণ্ড ঘটলো গতকাল। কি না ঘটেছে, রক্তারক্তি, হানাহানি, সন্ত্রাস, মারপিট, ভোট লুট, ছাপ্পা ভোট, কোনো কিছু বাদ যায়নি। একদিনে অর্থাৎ ভোটের দিনেই শুধুমাত্র 15 জনের প্রাণ গেছে। এবং ভোট শেষ হওয়ার পরও যেটা আমরা দেখলাম যে মালদার বৈষ্ণবনগরে সেখানে তৃণমূল কর্মী খুন হলেন, কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত আরও কয়েকজন। নিহত তৃণমূল কর্মীর নাম মতিউর রহমান, আর কুলতলি সেখানেও মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। পুকুর থেকে উদ্ধার হলো দেহ, খুনের অভিযোগ পরিবারের। ভোটের দিনই যেমন আপনাদের জানাচ্ছিলাম যে 15 জনের প্রাণহানি বাংলায়, 31 দিনে মৃত্যু হলো 35 জনের। 31 দিন কেন বলছি, কারণ যবে থেকে ভোটে নির্ঘণ্ট প্রকাশ হলো, নমিনেশন শুরু হলো, তবে থেকেই এই হিংসার ছবি আমরা দেখতে পেলাম বাংলায়। দিলীপ ঘোষ বলছেন, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী দেখা পাওয়া যায়নি, হাইওয়েতে তাদেরকে মার্চ করানো হচ্ছিল। এবং একই সঙ্গে তিনি বলেছেন, ভোট করতে দেওয়া হয়নি, পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। এত হাজার হাজার ফোর্স নিয়ে আসলো সেন্ট্রাল ফোর্স, তারা কোথায় ছিল? আমাদের জেলায় কোথাও আমি দেখিনি, আশপাশের জেলাও নাই। তাহলে কী করলো? আমি দেখলাম হাইওয়েতে গাড়ি করে তারা ঘুরছে, তাকে বলা হয়েছে কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও চা খাচ্ছে, এক রাতে দেখে থানায় বসিয়ে রাখা হয়েছে, বলে কোথাও যাবেন না। তো যেহেতু কোর্ট জোর করে পাঠিয়েছে, সেখানে ওরা ব্যবহার করতে দেয়নি, নাহলে এত মানুষ খুন হতো না। আমাদের এখানে 150-200 বুথ খালি পশ্চিম মেদিনীপুরে এরকম হয়েছে, যেখানে ভোট করতে দেওয়া হয়নি বা মারপিট হয়েছে, 200-র বেশি বুথ সেরকম সব জেলাতে হয়েছে কম বেশি। তো সেগুলো একদিকে করে খোঁজ খবর নিয়ে তারপর আমরা আপিল করব, নিশ্চয়ই আজকের মধ্যে সেগুলো হয়ে যাবে। গতকাল ভোট চলাকালীন ব্যারাকপুরের মোহনপুরে বন্দুক হাতে দাপাদাপির ঘটনায় পাকড়াও করা হলো মূল অভিযুক্ত ধীরাজ ঝেলা এবং নূর হাসানকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, যাদের গ্রেফতার করা হয়েছে কোথা থেকে পুলিশ গ্রেফতার করলো, এবং এরা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? পুলিশ গতকাল রাতে রাজতোলা গঙ্গার ঘাট থেকে নৌকা পাড়ের কল্যাণগর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে খড়দা থানার পুলিশ মূল অভিযুক্ত নূর হাসান এবং ধীরাজ জেলাকে গ্রেফতার করে। এবং তাদের পুলিশের দাবি, গতকাল মোহনপুরে যে নির্দল প্রার্থীর উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল অরিজিৎ দাস, এবং সেই অরিজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় নূর হাসান, এবং সেই ভিডিও ভাইরালও হয়ে যায় এবং পরবর্তীকালে। এবং সেই ঘটনাতে এই নূর হাসান এবং ওকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। যেটা জানা যাচ্ছে যে টিকাগড়ের মুচিপাড়া এলাকার বাসিন্দারা এবং গতকাল ওই মোহনপুর এলাকায় সন্ত্রাস ঘটানোর জন্য গেছিল, এবং নির্দল প্রার্থী এবং যাকে হুমকি দেওয়া হচ্ছিল তার ক্যাম্প অফিস ভাঙচুর হয়ে গেছিল। সেই সময় তিনি ঘটনাস্থলে গেলে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, তারপর তিনি যখন পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে তখনই এই নূর হাসান গুলি চালায়, এক রাউন্ড গুলি চালায়, অল্পের জন্য নির্দল প্রার্থী বেঁচে যান। তারপরেই হরিণ খুঁজছিল পুলিশ, এবং তাকে গতকাল গভীর রাতে খড়দা থানার পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ।